বন্ধুরা চলে এসেছি। আজকে আমি দেখাবো নারকেল কুড়ুনি ছাড়া কিভাবে খুব সহজে নারকেল কোরানো যায়। আমি আজকে নারকেল কোরানো দুটো পদ্ধতিতে আপনাদেরকে করে দেখাবো। এখানে আমি দুটো নারকেল নিয়েছি। একটা নারকেল আমি ডিপ ফ্রিজে সারা রাত্রি রেখে দিয়েছিলাম। নারকেলটা আমি এখন রেখে দিচ্ছি, পরে দেখাবো। এই নারকেলটা এখন আমি করে দেখাবো আপনাদেরকে। তো চলুন শুরু করা যাক। নারকেলের মধ্যে তিনটে চোখ রয়েছে, আর এই তিনটে চোখের মধ্যে একটা চোখ নরম থাকে। আমি এখানে একটা স্ক্রুড্রাইভার নিয়েছি। এই স্ক্রুড্রাইভারটা দিয়ে ওই নরম চোখের মধ্যে এইভাবে ফুটো করে নেব। আর যে জলটা আছে সেটা বার করে নেব। নারকেল থেকে আমি সব জলটা বার করে নিয়েছি, আর এখানে আমি উনান ধরিয়ে নিয়েছি। এবার এই নারকেলটা উনানের মধ্যে আমি ভালো করে পুড়িয়ে নেব। আমি এখানে একটা এরকম ছাঁকনি নিয়েছি, ছাঁকনির মধ্যে নারকেলটা দিচ্ছি, তাতে সুবিধা হবে বেশি। নারকেলটা পোড়াতে সময় লাগবে 3 থেকে 4 মিনিট। নারকেলটা পোড়ানো হয়ে গেছে। আর নারকেলটা পোড়ানো হয়ে গেছে কিভাবে আপনারা বুঝবেন, এই দেখুন নারকেলের গায়ে ফেটে ফেটে গেছে, এই দেখুন, মানে বুঝতে হবে নারকেলটা পোড়ানো হয়ে গেছে। এবারে স্ক্রুড্রাইভার নিয়ে এইভাবে নারকেলের খোসাটা ছাড়িয়ে নেব। এই দেখুন কত সহজভাবে ছেড়ে গেল নারকেলের খোসাটা। দেখুন বন্ধুরা কত সহজে খোসাটা ছেড়ে গেল। বন্ধুরা এবারে নারকেলের গায়ে যে খোসাটা আছে এটা আমি ছাড়িয়ে দেখাবো। আপনারা নারকেল কুড়ুনি দিয়ে করার সময় এই খোসাটা থেকে যায়, কিন্তু আমি দেখাচ্ছি এই খোসাটা কিভাবে বাদ দিয়ে করা যায়। এখানে বটি নিয়ে নিয়েছি, এবার খোসাটা ছাড়িয়ে নেব হালকা করে, যেমন আমরা কোনো সবজির খোসা ছাড়াই সেই রকম ভাবে হালকা করে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। এই দেখুন কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। আপনারা হয়তো ভাবছেন নারকেলের খোসা ছাড়ানোর জন্য হয়তো নারকেলটা অনেক বাদ যাচ্ছে, কিন্তু এই দেখুন একদম সামান্য বাদ যাচ্ছে। দেখুন কত সুন্দর করে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। দেখুন এবার কুড়ুনি ছাড়া কিভাবে নারকেলটা কুড়বে সেটাই আমি আপনাদেরকে দেখাবো। এখানে গ্রেটার নিয়ে নিয়েছি, এই গ্রেটারে ছোট দিকটা দিয়ে এবার আমি নারকেলটা কুড়ে দেখাবো আপনাদের। দেখুন কত সহজে নারকেলটা, এই দেখুন গ্রেট হয়ে গেল। বন্ধুরা এবার দেখাবো দ্বিতীয় পদ্ধতি, যে নারকেলটা আমি সারা রাত্রি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম, আর এর ভিতরে জলটা নড়ছে না, কারণ এটা ফ্রিজে রেখেছিলাম ডিপ ফ্রিজে, সেই জন্য এর ভিতরে জলটা জমে গেছে। এবার একটা ভারী কিছু দিয়ে আস্তে আস্তে এটা ঘা দিতে হবে নারকেলের ওপরে। আমি এখানে হাতুড়ি নিয়েছি, আপনারা যে কোনো ভারী জিনিস নিতে পারেন। এইভাবে ঘা দিতে হবে। এই দেখুন বন্ধুরা ভেঙে ভেঙে ছেড়ে যাচ্ছে এগুলো। আর এর ভিতরে বরফ জমেছিল সেটা ফেলে দিয়েছি। এগুলো ছেড়ে গেল, এখন আমি গ্রেটারের সাহায্যে ওই একই পদ্ধতিতে গ্রেট করে নেব। দেখছেন বন্ধুরা কত সুন্দরভাবে পড়ছে। বন্ধুরা এই টিপস যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবসময় আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদেরকে। আবার দেখা হবে পরের একটি রেসিপি দিয়ে। ধন্যবাদ।